দুই চব্বিশ সালে দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের এর পরীক্ষা চলতেছে আজকে প্রথম বাংলা প্রথম পত্র হয়েছে তো এই মুহূর্তে তোমাদের বাংলা প্রথম যে বহু নির্বাচনী প্রশ্ন আছে সেটার সমাধান শেয়ার করতেছি তো এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো যে আসলে তোমাদের কয়টি প্রশ্ন সঠিক হয়েছে এটা খসের শেয়ার করতেছি একে একে তোমাদের চারটা প্রশ্ন আমি শেয়ার করব। তো এটি পূর্বে তোমাদের ঘসেট শেয়ার হয়েছে তোমার চ্যানেলে সেটি দেখে নিতে পারো তো এখন তোমাদের খসেট শেয়ার হচ্ছে যাদের খসেট হুবাহু নাম্বারগুলো মিলিয়ে পাবে যাদের অন্য সেটগুলো আছে চাইলে এখান থেকেও তোমরা প্রশ্নগুলো মিল রেখে দিতে পারো অথবা তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সব সেট ক খ গ ঘ চারটা সেটি তোমরা এই চ্যানেলে মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছ এক নম্বর প্রশ্ন হচ্ছে মমতাদি গল্পের লেখক রোদে বসে কি করেছিলেন সঠিক উত্তরটি স্কুলের পড়া করছিলেন দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুর্বাদল তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে সৌন্দর্য সৃষ্টি ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে গ বাড়ির চারপাশে আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে প্রবাস বন্ধু গল্পে লেখক আফগানিস্তানে গিয়েছিলেন সঠিক উত্তরটি হচ্ছে অমানবিক অত্যাচার করেছিল অর্থাৎ মানুষ মোহাম্মদ সাল্লাহ রচনায় মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু থেকে তার প্রতি কি আচরণ করেছিল মানসিক অত্যাচার করেছিল সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে রাজ্য ক আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ স্বার্থপর মনোভাব তো নয় নম্বর প্রশ্নে একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে সিরাজ সাহেবের মানসিকতার সাথে যাবো আমি তোমার দেশে কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি সঠিক উত্তরটি খ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ক গ্রামের প্রতি ভালোবাসা এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ সর্বশীর বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে শৈবালের তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে নিরহংকার মনোভাব চোদ্দ নম্বর একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোতে চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তর দাও তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ঘ তিনটাই সঠিক স্মৃতি কাতরতা নিষ্ঠুর বাস্তবতা স্বদেশের প্রতি ভালোবাসা ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে গ শরীফ সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ চালতা ফুল আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে নববর্ষ অর্থাৎ ক উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি ক বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি ক এক এবং দুই প্রতিবাদে ন্যায় প্রতিষ্ঠায় তারপরে একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে গ বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে গ রাষ্ট্রভাষা তেইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ঘ বাক স্বাধীনতা চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ক ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘ লাইব্রেরিতে সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ রাগ আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ঘ ভাষা আন্দোলনের উনত্রিশ নাম্বার সঠিক প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ক আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় তিরিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ দেশাত্মবোধ তভিবর্টস এই ছিল তোমাদের খসের প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে